আজকের ভিডিওটা শুরু করার আগে আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই, হ্যাপি মকর সংক্রান্তি। শুরু হয়ে গেল পিঠে পুলি উৎসব। এই তিনটে দিন গ্রাম বাংলার প্রত্যেকটা অলিগলি নলেন গুড় আর হরেক রকম পিঠের গন্ধে নিশ্চয়ই মমা করছে। আজকের দিনটা আপনারা সবাই নিশ্চয়ই প্রিয়জনের সাথে পিঠে খেয়ে ও খাইয়ে খুব মজা করে কাটাচ্ছেন। আর বিদেশে এবছরের মকর সংক্রান্তি আমি কিভাবে কাটালাম, তো আজকের ব্লগটা হচ্ছে সেটা নিয়ে। তো নমস্কার, মহুয়াস টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে থাকি বা বিদেশে থাকি, বছরের আর পাঁচটা সাধারণ দিন তো সাধারণভাবে কেটেই যায়, কিন্তু এই পুজো পরবের সময় বাড়ির লোকের কথা ভীষণ মনে পড়ে। আর কিছু কিছু উৎসব আছে জানেন তো, যেগুলো কিন্তু একা একা কোনোভাবেই পালন করা যায় না, আর এই মকর সংক্রান্তির উৎসবটা হলো ঠিক সেরকমই। আর যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে আছি, তো তাই আজকের এই উৎসবের দিনটাতে বাড়ির কথা ভীষণভাবে মনে পড়ছে, বিশেষ করে ছোটবেলার কথাও খুব মনে পড়ছে। আমার বাড়ির একদম সামনেই হলো আমার পিসিমণির বাড়ি। এই মকর সংক্রান্তির দিনে আমার পিসিমণি, মা, আমার পিস্তুতো দুই দিদি সবাই মিলে বসে বসে পিঠে বানাতো। আর তখন আমি তো খুব ছোট, পিঠে বানাতে পারতাম না, তো আমি কি করতাম, ওই চালের গুঁড়ি থেকে লম্বা গোল ওইসব চুষি বানাতাম। আর একটু বড় হওয়ার পরে যেহেতু আমার রান্নার প্রতি ইন্টারেস্ট ছিল, তো তাই পিঠে বানানো শিখে নিয়েছিলাম। আর বিয়ের পরে শাশুড়ি মার সাথে বসে বসেও পিঠে বানাতাম। কিন্তু এখানে তো খুবই একা, তাই খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর এদিকে কি হয়েছে দেখুন না, গতকাল ওই গিয়েছিলাম না ইন্ডিয়া বাজারে পিঠের সব জিনিসপত্র কিনতে, তো সবই কিনেছি, দুধটা কিনতে ভুলে গেছি। তাই আজকে সকাল সকাল দোকানে চলে এসেছি, ওই হাঁটাও হয়ে যাবে আর প্রয়োজনের জিনিসগুলোও কিনে নেব। আজকে আমার বেশি কিছু জিনিস নেওয়ার নেই, ওই একটা চিজের প্যাকেট নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্লাইস করা চিজ, 15 খানা থাকে, তো এগুলো স্যান্ডউইচ করার জন্য ভীষণ ভালো। আর না হলে এমনিতে আমি ওই গ্রেট করা চিজের প্যাকেটটাই কিনি। আর একটুখানি ভাবছি দই কিনে নেব, তো আমি সাধারণত রান্নাবান্না করার জন্য ওই প্লেন যে ইয়গার্টটা সেটা নিই, এটা কোনো রকমের কোনো ফ্লেভার দেওয়া নেই। আর বাচ্চাদের খাওয়ার জন্য একটুখানি ফ্লেভার দেওয়া ইয়গার্টটা কিনি, তো আজকে ভাবছি এই রাসবেরি ইয়গার্টটা নিয়ে নেব। এই ইয়গার্টগুলো ভীষণ ভালো হয়, আর বাচ্চারা মানে আমার দুটো ছেলে মেয়েই এই ইয়গার্টগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো চলুন আসল যে জিনিসটার জন্য আসা দোকানে সেটা আগে নিয়ে নিই, একটা দুধ নিয়ে নিই। আমরা যেহেতু দুদিন বাদেই এখান থেকে মুভ করব ম্যানচেস্টারে, তো সেই জন্য ব্যাগের তো দরকার লাগবে, তো এই তিনটে ব্যাগ কিনে নিলাম। এই ব্যাগগুলো বড়ও হয় সাইজে আর যথেষ্ট শক্তপোক্ত। আজকে যেহেতু সকাল সকাল ওই স্নান পুজোটা সেরেই বেরিয়ে গিয়েছিলাম দোকানে, তো তাই সকালবেলা কফিটা খেয়ে বেরোয়নি, এখন বাড়িতে এসে কফিটা খাচ্ছি। আর সকালবেলার মিঠে রোদটা গায়ে পড়লে কি ভালো লাগে না, এখন এখানে ঠান্ডা প্রচণ্ডই বেশি, ওই ধরে নিন -2 ডিগ্রির মতন এখানে এখন টেম্পারেচার চলছে। কিন্তু আমাদের এই বাড়িটা এতটাই ভালো যে যদি কোনোদিনও রোদ ওঠে, তো তাহলে ঘরের মধ্যে থেকে বোঝাই যায় না যে বাইরে ঠান্ডা কতটা বেশি। রোদ উঠলে সকালবেলা থেকে বিকেল পর্যন্ত যেহেতু ঘরের মধ্যে রোদটা আসে, তো তাই ঘরটা বেশ গরমই থাকে। আর আজ যেহেতু রবিবার, সকালবেলা রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো নেই, তাই সকালবেলা রোদে বসে বসে সকালের কফিটা এনজয় করছি। আর এদিকে আমার ঘরে তিন মূর্তিকে দেখুন, রাত্রিবেলা পিঠে পুলি খাবে বলে সকাল থেকেই তার কসরত শুরু করে দিয়েছে। সকাল থেকেই বোধহয় ব্যায়াম করে করে খিদে বাড়াচ্ছে। কোথায় উঠছিস তুই? আর এই ছোটটা হচ্ছে সব থেকে বেশি দোষী, সারাদিন এটাকে সামলাতে সামলাতেই আমার দিন কেটে যায়। আজকে যেহেতু রাতের বেলা পিঠে খাবে, তো তাই জন্য সকালবেলা কোনো ধরনের কোনো ভারী রান্নাবান্না করিনি। এই শীতকালে শীতের যে সমস্ত সবজি সেগুলো দিয়ে পাঁচমিশালি চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে, আর তাই আজকে ব্রাসেলস স্প্রাউট মানে ওই বেবি বাঁধাকপি মানে ছোট ছোট সাইজের বাঁধাকপি, গাজর, মূলো, পেঁয়াজকলি আর আলু দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম, আর সাথে ছিল ডিমের ঝাল। ইউকের ওয়েদারটা হলো ভীষণই আনপ্রেডিক্টেবল,
মানে সকালবেলা যদি রোদও থাকে তাহলেও কিন্তু বিকেলবেলার দিকে দেখবেন হয়তো ঝমঝম করে বৃষ্টি চলে এলো, কিন্তু এই এক সপ্তাহ যাবৎ একটা ফোঁটাও এখানে বৃষ্টি হয়নি। লোকে বলে যে শীতকালে যেদিন আবার বেশি রোদ ওঠে সেদিন নাকি ঠান্ডাও বেশি পড়ে, সেটা হয়তো ঠিকই, কিন্তু শীতের সময় রোদ না উঠলে যেন ভালো লাগে না। দেখবেন লক্ষ্য করে যেদিন একটুখানি গ্লুমি ওয়েদার থাকে সেদিন যেন সারাদিন ঘুম ঘুম পায়, আর যেদিন রোদ ওঠে সেদিনে কাজ করার একটা যেন আলাদা এনার্জি পাওয়া যায়। অন্যদিনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বিছানায় গড়িয়ে নি, কিন্তু আজকে আর শুইনি, জাস্ট একটু রেস্ট নিয়েই চলে এসেছি পিঠে বানাবার জন্য। গতকাল ইন্ডিয়া বাজার থেকে তো ফ্রোজেন আর ড্রাই দু রকমেরই নারকেল কোড়ার প্যাকেট নিয়ে নিয়েছিলাম, আজকে ওই ফ্রোজেন যে নারকেল কোড়া প্যাকেটটা তো সেটাই ইউজ করছি। পিঠের মধ্যে পুর ভরার জন্য নারকেলের ছাইয়ের তো প্রয়োজন পড়ে, তো তাই একটুখানি গুড় দিয়ে নারকেল ছাই বানিয়ে নিচ্ছি। আজকে একটুখানি মুগ পুলির ভাজা পিঠে বানাবো, আর সেই জন্য একটুখানি রাঙা আলু কেটে নিচ্ছি। এই রাঙা আলুটা ছাড়া মুগ পুলির ভাজা পিঠে কিন্তু একদম ভালো হয় না, আর এর সাথে যেহেতু মুগ পুলির পিঠে তো তাই জন্য মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম, আর তার সাথে ওই কেটে রাখা যে রাঙা আলুগুলো সেগুলোও দিয়ে দিলাম। ডাল আর রাঙা আলু দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর ঠিক গতকালকের মতন এই গরম অবস্থাতেই চালের গুঁড়োটা দিয়ে তারপরে চালের গুঁড়োটাকে মেখে নেবো, কারণ দুধ পুলি ভাজা পিঠে বা সেদ্ধ পিঠে যেরকম পিঠেই হোক না কেন, এই গরম অবস্থাতে যদি চালের গুঁড়ো না মাখা যায় তাহলে কিন্তু পিঠেটা খুব একটা ভালো নরম হয় না। আমি প্রথমে ভাজা পিঠেটা রেডি করে নিচ্ছি, আর এটা একটু বেশি পরিমাণে করছি তার কারণ আশেপাশে দু একজন আছে যাদেরকে একটুখানি দিতে হবে। পিঠেগুলো তো বানানো হয়ে গেছে, এরপরে তেল গরম করে নিয়েছি, তবে হ্যাঁ খুব বেশি কিন্তু গরম করিনি। তো এরপরে এর মধ্যে একে একে পিঠেগুলোকে সব ছেড়ে দিচ্ছি। মোটামুটি পিঠেগুলো দেখছি বেশ ভাজা হয়ে গেছে, তো তাই এগুলোকে তুলে নিলাম। আজকে একটুখানি তরকারি সেদ্ধ পিঠে বানাবো, তো সেই জন্য একটুখানি বাঁধাকপির তরকারি করে নিয়েছিলাম। তার কারণ হলো আজকে দু রকমের মিষ্টি পিঠে বানাচ্ছি, আর একসাথে প্রচুর মিষ্টি পিঠে খেলে কীরকম একটা যেন লাগে, তো সেই জন্য একটুখানি ঝাল ঝাল সেদ্ধ পিঠে বানিয়ে নিয়েছি। আর দু রকমের মিষ্টি পিঠে বলতে এই হলো দুধ পুলি, তো ভাজা পিঠের সাথে দুধ পুলি এই দু রকমের মিষ্টি পিঠে আজকে বানিয়েছি, আর এটা গুড় দিয়ে বানাবো বলে তাই গুড়টাকে বার করে রেখেছিলাম। কারণ পিঠে পুলি বলুন বা পায়েস, এই শীতকালের সময় কিন্তু চিনির থেকে গুড়ের জিনিসই বেশি ভালো লাগে। তো আমার সব কটা পিঠেই রেডি হয়ে গেছে, তো এই হলো আমার এবছরের মকর সংক্রান্তির আয়োজন। একটুখানি সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি মাত্র। আর খাবারটা সার্ভ করতে করতে আর একটা কথা বলে দিই, যে এবারে যেহেতু দুধ পুলি খুব কম পরিমাণে করেছিলাম, তো সেই জন্য একটা দুধ পুলিও কিন্তু ভেঙে যায়নি। চলে এসো, খাবার দাবার রেডি। ভেতরে পিঠে আছে, চারটে দিয়েছি তোকে আপাতত, খেয়ে দেখ কিরকম। ভাই তো এখনই খেতে শুরু করে দিয়েছে। কি খাচ্ছ? চামচ পুলি খাচ্ছে। মাম্মা খাবে? ওর ভালোই লাগবে, মিষ্টি জিনিস তো। হ্যালো মাম্মা, দেখ আচ্ছা ইয়েগুলো দুধ পুলিটা নরম হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ
এটা টুকুও বোধহয় খেতে পারবে। একটুখানি এটা খেয়ে দেখো ভাজা পিঠাটা। ওই ইয়ে রাঙা আলুটা দিয়ে করলে ভালো হয়। সেই দুপুরবেলা থেকে পিঠে বানাবার কাজকর্ম শুরু করেছিলাম, আর রাতের আটটার সময় পিঠে বানানো শেষ হলো। আর আমরা যারা বাড়িতে রান্না বান্না করি তাদের সপরিশ্রমটাই সফল হয়ে যায় যখন বাড়ির লোকজন খেয়ে বলে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, ওরা তো ওদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তো আমার নিজের খাবারটাও এবারে আমি বেড়ে নেব। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।